প্রেগনেন্সি টেস্ট কতদিন পর করতে হয়, রিলেশনের কতদিন পর প্রেগনেন্সি কনসিভ হয়, ইমপ্লান্টেশন ব্লিডিং কতদিন থাকে, হরমোনের সমস্যা দূর করার উপায়, ইমপ্লান্টেশন ব্লিডিং দেখতে কেমন, প্রেগনেন্সি টেস্ট কতদিন পর করতে হয়। প্রেগনেন্সি কনসিভ হলে কিন্তু প্রথম লক্ষণ হচ্ছে পিরিয়ড মিস হয়ে যাওয়া। পিরিয়ড মিস হওয়ার 5-7 দিন পর যদি প্রেগনেন্সি টেস্ট করেন তাহলে কিন্তু অ্যাকিউরেট রেজাল্ট পাবেন। ইমপ্লান্টেশন ব্লিডিং কতদিন থাকে, ইমপ্লান্টেশন ব্লিডিং কিন্তু খুবই সামান্য পরিমাণে হয়ে থাকে এবং সেটা 1-2 দিন পর্যন্ত স্থায়ী হয়ে থাকে। তবে ইমপ্লান্টেশন যে ব্লিডিং সেটা কিন্তু ফোটা ফোটা আকারে আপনি দেখবেন, স্পটিং টাইপের খুবই সামান্য পরিমাণ ব্লিডিং হয়। হরমোনের সমস্যা দূর করার উপায়, হরমোনের সমস্যা দূর করার জন্য সবথেকে কার্যকরী উপায় হচ্ছে মেডিটেশন। হরমোনের সমস্যা সাধারণত লাইফস্টাইল ডিজিজ, আমাদের জীবনধারার পরিবর্তন আনতে পারলে, খাদ্যাভ্যাসে পরিবর্তন আনতে পারলে এবং যদি আমরা নিয়মিত ব্যায়াম করি, মেডিটেশন করি, তাহলে কিন্তু আমাদের হরমোনের সমস্যা খুব দ্রুত ঠিক হয়ে যাবে। ইমপ্লান্টেশন ব্লিডিং দেখতে কেমন, ইমপ্লান্টেশন ব্লিডিং সাধারণত বাদামি কালারের হয়ে থাকে এবং পিঙ্ক কালারের হয়ে থাকে। রিলেশনের কতদিন পর প্রেগনেন্সি কনসিভ হয়, রিলেশন করলে যে প্রেগনেন্সি কনসিভ হয় এটা কিন্তু ভুল ধারণা। সঠিক সময়ে রিলেশন করতে হবে, অর্থাৎ ওভুলেশন টাইমে। ওভুলেশন হওয়ার পরেই কিন্তু প্রেগনেন্সি কনসিভ হওয়ার প্রসেস চালু হয়। তো ফ্রেন্ডস, যখন আপনারা ওভুলেশন টাইমে রিলেশন করছেন সেই সময় থেকে 6-12 দিনের মধ্যে কিন্তু ভ্রূণ জরায়ুতে রোপণ হয়ে যায়। তো 6-12 দিনের মধ্যে কিন্তু প্রেগনেন্সি কনসিভ হয়ে যায়।